প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো কিংবা ভর্তি হয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করলো এবং কড়া নিয়ম চালু করলো এবছরের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য। কি বললো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ইউজিসি ছাত্রছাত্রীদের জন্য এবং ইউনিভার্সিটিকে কলেজকে সমস্তটা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেটাও মেনশন করব। কাজেই কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকেই জানো অ্যান্টি র্যাগিং অ্যাক্টের দরুন কিন্তু আমাদের এর রাজ্য তথা দেশের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের নিয়ম লাগু রয়েছে। সেই নিয়মে কিছুটা পরিবর্তন করে আরো নতুন নিয়ম লাগু করলো ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউজি পিজির প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পঠন পাঠন করতে গেলে দুটো ফর্ম প্রত্যেককে পূরণ করতেই হয়, একটা হচ্ছে স্টুডেন্টের তরফ থেকে, একটা তোমাদের গার্জিয়ানের তরফ থেকে। কি কি ফর্ম যারা পূরণ করনি কিভাবে করবে সেটা জানাবো। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কি জানালো। তো এখানে অফিসিয়াল ভাবে তোমাদের বিজ্ঞপ্তিতে তোমরা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ ইউজিসির এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে, যে গাইডলাইনগুলো প্রত্যেকটি স্টুডেন্টকে মানতে হবে, প্রত্যেকটি ইউনিভার্সিটিকে মানতে হবে, প্রত্যেকটি কলেজকে মানতে হবে, প্রত্যেকটি ইনস্টিটিউটকে মানতে হবে, এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু ক্যাম্পাসে একাধিক বিষয় এবারে মেনশন করা হয়েছে। সকলেই জানো অ্যান্টি র্যাগিং বিষয়টা কি কিংবা কেন, ও যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যখন নতুন কলেজে প্রবেশ করো তখন কিছু দাদা বা দিদিরা কিছু মজা করে এবং মজার পরিমাণটা এতটাই বেড়ে যায় যে কোনো ছাত্রছাত্রী বা সেই মজাটাকে নিতে পারে না, যার জন্য ভুল পদক্ষেপ নেয়। এই সমস্ত বিষয়গুলো যাতে ছাত্রছাত্রীদের সাথে না ঘটে, কলেজ ইউনিভার্সিটিতে না চলে, সেই কারণেই কিন্তু এই বিষয়টি 2016 সালে জুন মাস থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আর প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে লাগু করে। তারপরেও কিন্তু র্যাগিং এর পরিমাণ সেরকমভাবে কমেনি। আর 2016 থেকে 22 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এটা একেবারেই থেমে যায়নি। সেই কারণে কিন্তু ইউজিসি একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে। এবারেও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, তার জন্য রীতিমতো টিম তৈরি করা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেগুলো তো থাকছেই। তার সাথে এছাড়া প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোর সাথে এ যে অ্যান্টি র্যাগিং কমিউনিটির যে নোডাল অফিসার রয়েছে সেই নোডাল অফিসারের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিয়ে রাখতে হবে, যেটা অফিসিয়ালি মেনশন করা হয়েছে। যদি কোনো রকম কোনো ছাত্রছাত্রীদের প্রবলেম হয় বা কোনো রকমভাবে ছাত্রছাত্রীদের সমস্যা হয়, সেক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীরা তাদের কলেজ বা ইউনিভার্সিটির যে নোডাল অফিসার রয়েছে অ্যান্টি র্যাগিং কমিউনিটির তার সাথে সহজে যোগাযোগ করতে পারে, এ সেই বিষয়টাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। কলেজ ইউনিভার্সিটির যে ভাইটাল এরিয়াগুলো রয়েছে সেই ভাইটাল এরিয়াগুলোতে কিংবা প্রয়োজন হলে কলেজ ক্যাম্পাসেও কিন্তু এ সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের এর কথা বলা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে, যেখানে এখন কলেজ ক্যাম্পাসে যদি কোনো রকম সমস্যা হয়, কলেজ কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিন্তু সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করতে পারে, যেটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া তোমরা যেটা বললাম যে তোমাদের এর দুটো ফর্ম পূরণ করতে হয়, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছো ইউজি পিজি যখন ভর্তি হও কিংবা পরবর্তীকালে তোমাদের প্রত্যেকে করতে হয়, একটা নিজের তরফ থেকে অ্যান্টি র্যাগিং ফর্ম অর্থাৎ স্টুডেন্টরা করে, আরেকটা হচ্ছে প্যারেন্টসরা করে অর্থাৎ তোমার যে অভিভাবক আছে সেই অভিভাবকরা করে, তোমার দায়িত্ব অভিভাবকরা নেয় যে তুমি এরকম ধরনের কোনো র্যাগিং সংক্রান্ত কাজে তুমি যুক্ত থাকবে না বা নিযুক্ত থাকবে না, এই সমস্ত বিষয়ের একটা ফর্ম হয় যে ফর্মটা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পূরণ করে দিতে হয়। আশা করি তোমরা ভর্তির সময় অনেকে দিয়ে ফেলেছো, যারা জানো না যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তাদের ক্ষেত্রে একটু বলে রাখি।
তোমরা তোমাদের কলেজ কিংবা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু অ্যান্টি র‍্যাগিং ফর্ম পেয়ে যাবে, যেখানে তোমরা এরকম দেখতেই পাচ্ছ একটা ফর্ম থাকবে যেখানে তোমার নাম, তোমার ডিটেলস এর সমস্ত তথ্য দিয়ে এবং তোমার যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ান এবং গার্জিয়ানের যে ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস দিয়ে এই দুটো ফর্ম, একটা হচ্ছে স্টুডেন্ট অর্থাৎ তোমার তরফ থেকে, আরেকটা হচ্ছে তোমার গার্জিয়ানের তরফ থেকে, এই অ্যান্টি র‍্যাগিং ফর্ম এর ডিক্লারেশন অ্যাকচুয়ালি আগেভাগেই কলেজে ভর্তির নিয়ে নেওয়া হয় যাতে র‍্যাগিং সংক্রান্ত কাজে নিযুক্ত না হয়। তো এই ফর্মগুলো আশা করি তোমরা ফিল আপ করে ফেলেছো। যদি বলো যে না আমরা এখনো ফিল আপ করিনি, কিভাবে আমরা ফিল আপ করবো, কিংবা অনলাইনেও প্রসিডিওর রয়েছে কিভাবে আমরা অনলাইনে অ্যান্টি র‍্যাগিং ফর্ম ফিল আপ করতে পারবো, তো এক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ভিডিও দিয়ে দেবো। এছাড়া ইউজিসির তরফ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নাম্বার যেরকম দেওয়া রয়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়া অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নাম্বার ছাড়াও তোমাদের রয়েছে অ্যান্টি র‍্যাগিং জিমেল অ্যাড্রেস এস, যেখানে তোমরা মেল করতে পারবে যে হেল্পলাইন @antiragging.in, যেটা 24/7 তোমাদের জন্য ওপেন থাকবে। এছাড়া আর তোমাদের যদি আর্জেন্টলি কিছু জানানোর থাকে ইউজিসিকে, সেক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রত্যেকটি ইউথের জন্য কিন্তু একটি সেন্ট্রালাইজ তোমার হেল্পলাইন নাম্বার রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব আর্জেন্ট কিছু হলে তাহলে তোমরা এই হেল্পলাইনে সরাসরি ইউজিসির যে টিম রয়েছে তার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে, তোমার সমস্যার সমাধান ওখান থেকে জেনে নিতে পারবে। আর এখনো পর্যন্ত তুমি যদি কলেজে ভর্তি হয়ে থাকো, কলেজে পড়ে থাকো ও এবং অ্যান্টি র‍্যাগিং ফর্ম ফিল আপ না করে থাকো, তাহলে অবশ্যই অ্যান্টি র‍্যাগিং ফর্ম ফিল আপ করো। তুমি আলাদা করে ফিল আপ করো, তোমার প্যারেন্টস আলাদা করে ফিল আপ করো, করে রাখো যাতে কোনো রকম অসুবিধা না হয়। এক্ষেত্রে তোমরা যদি জানতে চাও কিভাবে অনলাইনে তোমরা অ্যান্টি র‍্যাগিং ফর্ম ফিল আপ করতে পারবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কারণ ইউজিসির এই বিজ্ঞপ্তি নিয়ে এখনো পর্যন্ত ইন্টারনেট তথা ইউটিউবে এ সেরকম ধরনের ভিডিও নেই, কাজেই তোমাদের পুরো বিষয়টা জানালাম। যদিও এই ভিডিওটি দেখার পর ভিডিও একাধিক চ্যানেলে আসতে পারে, যাই হোক না কেন তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা যদি বলো তাহলে অ্যান্টি র‍্যাগিং ফর্ম কিভাবে তোমরা অনলাইনে সাবমিট করে কলেজে জমা দিতে পারবে তা নিয়ে ভিডিও ডেডিকেটেড বানিয়ে দেবো। তো তোমাদের কলেজের এক্সপিরিয়েন্সের দরুন তোমরা কি কখনো র‍্যাগিং এর সম্মুখীন হয়েছো, কিংবা কলেজে পড়াকালীন র‍্যাগিং সংক্রান্ত কোনো বিষয় শুনেছো বা দেখেছো, ও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করার সাথে বন্ধুদের সাথে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।